আচ্ছা গুলো বাচ্চা খাও, এদিকে আয় তো, এদিকে আসিস না, কোথায় দেব, পালা রে বাবা, এখান থেকে পালা, এটোর কাছে যাই। বসলো, তোরা ফ্রি ফোকটে এখানে ঘাস তো খাবি নাকি? দুধ তো দুয়ে লি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? এলে ঘাস তো খা, লে লে, এ এ তুই তুই খাবি, তুই খাবি খাবি, দাঁড়া দাঁড়া, ভালো করে চিড়ি, দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, লে 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 খাবি, লে যা শালা, খেলো নাই চলে গেল। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করবো তোমরা সকলে অনেক 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 ভালো আছো। আর প্রথমে যে ভিডিওটা আমি তোমাদের সাথে আজ শেয়ার করলাম, সেটা দেখে আশা করি আরও ভালো হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে নাও, এক্ষুনি লিখে নাও, কারণ আশা করি ভিডিওটা দেখে নিয়েছো এবং ভিডিওর সম্বন্ধে তোমাদের অনেক কিছু প্রশ্ন হতে পারে, তো সেই প্রশ্নগুলো পরে বলবো। আজ এই সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি বলতে পারো তোমাদের সাথে মোলাকাত করতে। এখন মানে অনেকক্ষণ ধরেই বসবো 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 করছি, সেই করতে করতে সেই 8:30 হয়েই গেল, দেখো 8:28 বেজে গেছে। আজকে হচ্ছে বুধবার, কালকে ক্যামেরাটা খুলতে পারিনি, সোমবারই তোমাদের সাথে শেয়ার করলাম আমার অনেক অনেক ঘরের যুদ্ধ বাকি রয়েছে, সেগুলো তো রয়েছে, তাছাড়া পায়ে যে ব্যথাটা পেয়েছি, অ্যাকচুয়ালি এমন জায়গায় ব্যথাটা পেয়েছি, হাঁটতে চলতে গেলে দৌড়ে দৌড়ে কাজ করতে গেলে ওখানে টান লাগছে, আরও ব্যথা করছে, মানে যতটা না কেটেছে তার থেকে ব্যথাটা দ্বিগুণ, এই হয়েছে ব্যাপার স্যাপার। তো যাই হোক, প্রথমে যে ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, মিমিক্রি বলতে পারো, তোমাদের কেমন লাগলো? আর ক্যামেরার সামনে যেই ব্যক্তিটি রয়েছে এবং ক্যামেরার পিছনে যেই ব্যক্তিটি রয়েছে তাদের কি তোমরা চিনতে পেরেছো? আশা করি কেউ কেউ চিনতে পেরেছো, আর অনেকে হয়তো চিনতে পারোনি। তো ক্যামেরার সামনে যে সন্টু মন্টুটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পাশের বাড়ির সন্ডা, ওর ভালো নামও রয়েছে হিমাদ্রি। তো যাই হোক, সন্ডা কিন্তু অ্যাক্টিং ট্যাক্টিং ভালোই করছে আজকাল। তো এটা অনেক আগে আগের আর কি ভিডিও ছিল, সেগুলো আমি দেখছিলাম, দেখতে দেখতে ভাবলাম চলো এটা করে নিই। আর মৃদুল ভয়েস ওভার করেছে, পুরো ক্রেডিটটাই বলতে পারো মৃদুল আর তার সাথে সন্ডার। মৃদুল বললো চলো একটা ছোটো মোটো কিছু ট্রাই করি, করলে কেমন হয় দেখি, আর আমাকে দেখালো। আমি বললাম বেশ ভালোই করেছো, আমার তো বেশ ভালো লেগেছে। কি বলবো, মৃদুল তো এইসবের সাথে সত্যি কথা বলতে কোনো ওর কানেকশান নেই, বাট খুব ভালো করেছে, ওই এডিটিংটুকুও কিন্তু মৃদুলই করেছে, আমার কিন্তু কোনো ক্রেডিট নেই, পুরো ক্রেডিটটাই হচ্ছে মৃদুলের। আশা করি ভিডিওটা তোমাদের, মানে যেই ক্লিপসটা আমি তোমাদের শেয়ার করলাম যে মিমিক্রিটা, আশা করি ভালো লেগেছে। আর তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও কেমন লেগেছে, তাহলে মৃদুলের কাছ থেকে এরকম আরও ভালো ভালো নতুন নতুন জিনিস কিন্তু আমি তুমি মানে আমরা সবাই পাবো। যাই হোক, এখন তো ঘড়িতে বললামই কটা বাজে আর আজকে কী বার সেটাও বললাম। আসলে আজকে আমি সকাল থেকে উঠে পুজো আগে সেরে নিয়েছি চান করে, আর মৃদুল বিশেষ কাজে বাইরে গেছিল। বাইরে কেন গেছিল সেটা আমি তোমাদেরকে বলছি, আমাদের এখানে যা অবস্থা ভোল্টেজের, আমাদের যেই কি বলবো মেশিনপত্র খারাপ হচ্ছে, সেই মেশিনপত্র খারাপ হওয়া আর শেষ হচ্ছে না। এখানে যে আমাদের স্টেবিলাইজারটা থাকে, কাল রাত্রির 11টার সময় সেটা পুড়ে গেছে, পুড়ে গিয়ে আবার রাত্রিবেলা ডাক্তার ডাকতে হলো, নাহলে আমরা পুরো অন্ধকার পুরীতে থাকতাম। সেই ডাইরেক্ট লাইন করে দিয়েছে এই জায়গাটার, করে ঠোরে দিয়েছে, যাই হোক এখন আমরা আলোকিত রয়েছি, ইনভার্টার বাবুও চলছে, তো মোটামুটি এটা ঠিক আছে। কিন্তু ওয়াশিং মেশিন বলো, আদার্স জিনিসপত্র যেগুলো মানে কি বলবো একটু ভালো জিনিস যেগুলো যত্ন সহকারে ব্যবহার করতে হয়, মানুষ আমাদের সংসারের মধ্যে বলতে পারো একবার কিনলে আর বারবার কেনা যায় না, তো সেইগুলোই এখন চালাতে পারবো না, এটা হয়েছে ব্যাপার, এখন চালাতে পারবো না, সেই জন্য এগুলো এখন বন্ধ রয়েছে। আমাকে হাতে আবার সেই কাচাকুচি করতে হবে, কারণ এটা ঠিক করতে দেওয়া হয়েছে এখানে যেটা থাকে, তো এটা স্টেবিলাইজারটা ঠিক হয়ে এলে তারপরে আবার সব নর্মাল সব কিছু হবে। আর পায়ে যেহেতু ব্যথাটা না, দৌড়ে দৌড়ে কিছু করতে পারছি না, কাজ তো ঘরের সব করতেই হবে বলো, এই যুদ্ধ যদি আমি না করি তাহলে কী করে হইবে? তো এইদিকে অবস্থা দেখো, বলছিলাম না জিনিসপত্র শিফট করব, মানে আমার মশলা রান্নাঘরটাকে একটু মডিফাই করব, তো মডিফাই করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। তো এইখানে এই বক্সটার মধ্যে যা ছিল এই আলমারিটার মধ্যে সব এখানে রয়েছে, বলতে পারো 100% কাজের মধ্যে আমি 80% কাজ করেছি, এই সরি 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 কী বলছি মানে 80% কাজ আমি করিনি,
20% করেছি আর 80% বাকি, অল্প একটু গুছিয়েছি আজকে, সেটা তোমাদেরকে দেখাই। এই সব করতে করতেই সন্ধে 7টা বেজে গেছিল, ওই জন্য অনেকক্ষণ ধরে ভাবছি করব করব করে, আর দেখো এইভাবে এখানে চায়ের সব জিনিসপত্র রেখেছি, এখানে মশলাপাতি এরকম ছোট ছোট করে রেখেছি, এগুলো কিভাবে সুন্দর করে আগে গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব। সরি, ঢেকুর মেকুর উঠে যাচ্ছে একসাথে সব, আর এখন পায়ের কি বলবো আর ব্যথা এত করছে, মানে কি বলবো হুজুকের মাথায় এটা করে নিয়েছি, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না করে নিয়েছি, বাট পায়ে ব্যথা করছে খুব। আর বাইরের দিকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কি যে বৃষ্টি হচ্ছে, অন্ধকার পুরো। দাঁড়াও ওই পাশে গিয়ে তোমাদের দেখাতে পাচ্ছি কি না দেখাচ্ছি আর কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো এই দেখো বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে টিপি 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 করে। আর কলকাতার দিকে আমার মা ফোন করেছিল, দাদা ফোন করেছিল, বলছে ঘরে জল ঢুকে গেছে, মানে ওখানে এত বৃষ্টি হচ্ছে। তোমরা কে কোথায় থাকো কমেন্ট করে জানাবে, এবং তোমাদের এলাকাতে কেমন কেমন বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি জানতে পারবো চারিদিকের অবস্থা কীরকম। আমার ঘরের অবস্থা তো এইরকম, এটা গুছোতে গুছোতে যে আমার কতদিন লাগবে, তাছাড়া পায়ে কি বলতো টান লাগছে, ব্যথা লাগছে, যে জায়গাটা কেটে গেছে ওই জন্য দৌড়ে দৌড়ে কোনো কাজও করতে পারছি না এখন। আর আমার ওই জন্য আজকে সারাদিন তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, আর এখন বসেছিলাম, বসে বসে মৃদুলের এই মিমিক্রিটা আমি দেখছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের আশা করি ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। আর মৃদুল আজকে সকালবেলা এটা নিয়ে বেরিয়েছিল, আর ঘরে এসছে প্রায় 7টার সময়, এসে চান ঠান করলো, ওর এখন আর শরীর দিচ্ছে না, ও শুয়ে পড়েছে। আর দুপুরবেলা যে রান্নাগুলো হয়েছিল এখানেই রয়েছে, কারণ একা একা আজকে খেতে বসেছি না, ভাল লাগছিল না। অ্যাকচুয়ালি আগে যখন শাশুড়িমা এখানে ছিল তখন দুজনে একসাথে খেতে বসতাম, এবং শাশুড়িমা চলে যাওয়ার পরে মৃদুল বাড়িতে রয়েছে, এবার আমি আর মৃদুল রোজ দুপুরবেলা একসাথে খেতে বসি, এবার একা একা খেতে ওই রকম আর ভালো লাগছিল না যে একা একা খেতে বসবো বা কিছু। যাই হোক, আমার যুদ্ধ তো দেখো চারিদিকের অনেক বাকি, আজকে আর পুরো কাজ শেষ করতে ভালো লাগলো না, মানে একদিনে অসম্ভব, কারণ এইগুলো আবার তোমার এই আলমারিটায় শিফট করতে হবে, এইগুলো আবার এই আলমারিটায় শিফট করতে হবে, এটা পুরো ফাঁকা করা হয়নি, পুরো পরিষ্কার করতে হবে। আবার এখানে আমি রাখলাম কিন্তু আমার কাজ আরও বাড়ালাম, এখানে যেই জালগুলো রয়েছে এই জালগুলো দিয়ে খুব তাড়াতাড়ি ময়লা ঢুকে সব কৌটো কাউটি নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেই জন্যই কিন্তু ওই দিকে শিফট করেছিলাম। কিন্তু এখন যেই কেক রাখার জিনিসগুলো আমি এনেছি সেই জিনিসগুলোকে আমাকে সুন্দর করে রাখতে হবে, এবড়ো খেবড়ো করে রাখলে হবে না, গুছিয়ে রাখতে হবে যখন কাজের সময় যেন আমি সেই জিনিসটা খুঁজে পাই, সেই জন্য আমার ওই আলমারিটা এখন দরকার পড়ে যাচ্ছে, সেই জন্যই সব কিছু ওলটপালট। আর এই ওলটপালট কবে গুছোতে পারবো কী করতে পারবো এখনও আমি বুঝতে পারছি না, তো আজকে এমনি এমনি গল্প করতে তোমাদের সাথে চলে এলাম বলতে পারো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকে কোনো ব্লগ আর তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হলো না, তো যেটুকু কথা বললাম তোমাদের সাথে এটুকুই। আর সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে কথা বলতে আসার একটা উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না, আর তাছাড়া ভাবলাম চলো মৃদুল যখন এই মিমিক্রিটা তৈরি করেছে তোমাদের সাথে শেয়ার করে নিই, তোমরা দেখো মৃদুল কেমন করলো, তোমাদের কতটা ভালো লাগলো, তো চলো আজকে কিন্তু কমেন্ট করতে ভুলো। চলো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর খুব শিগগিরই নতুন একটি ভিডিও অথবা কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, তো চলো টাটা।